আসলে বই হাতে নিয়ে পড়ার যে মজা এটা আসলে অন্য কোথাও
Ne kadar sabah oldu. মাগরিবের আজান দিবে মেবি আর 20 মিনিট পরেই মাগরিব কাছেই চলে আসছে আর বইমেলাও অর্ধেকের মতো প্রায় দেখে ফেলছি বইমেলা 20 মিনিট পরে হ্যাঁ আর 20 মিনিট পরে সামনে দারুস সালাম বাংলাদেশ ওখানে দারুস সালাম ওখানে আর না বই স্টল আছে ওদিকে হচ্ছে নর্মাল মার্কেট বন্ধ মার্কেট এটা হলো বের হওয়ার মুখ আমরা একটু পর দারুস সালাম বাংলাদেশের বুক শপ তো দেখবো তার আগে এখানে এখানে দুটো ফুটেজ দেওয়া বাকি আছে এটা একটু দেখি রেডি মাশাল্লাহ একটু আগে আমরা হাদিসের বইগুলো দেখলাম İbrahim. হাদিসের বই অনেক মাশাআল্লাহ অনেক আছে আর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ স্যারের বই আমি বেশি বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি হাসান বল তোর বামে হিজনুল মুসলিম আছে দেখতে ওটা কেমন একটু বড় সাইজে হিজনুল মুসলিম আরো অনেকগুলো বই এক্সপ্লোর করার বাকি আছে দেখা বাকি আছে বুক সবগুলো এখন যে অবস্থা দেখতেছি যে একটু পরেই মাগরিব শুরু হয়ে যাবে পারবো কিনা দেখে শেষ করতে শিওর না Thank you.
যায়, অর্থাৎ যার মানে তার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ভাইরা পৃথিবীর বুকে বাংলাদেশের গানকে উজ্জ্বল করেছে। দেখা করলাম, যদিও দেখা করি নাই, আমরা দেখলাম আর কি তাকে। প্রচুর ভিড়, এখানে ভিড় আরো বাড়বে, কারণ আসানে পেয়ারা পেয়ারা ভাই আসবে। কিনতে আসছি লাভ ক্যান্ডি, কিন্তু পাইলাম না লাভ ক্যান্ডি। বইটা যদি পাইতাম ভালো হইতো। অনন্যতে না, আপনার দেখে দেখি মাশাআল্লাহ ভাইয়া লাভ ক্যান্ডি কিনছে আমাদের ওই মাশাআল্লাহ। ঠিক আছে, দেখ আমরা বলতেছি, বলার মধ্যেই কথার মধ্যেই ভাইয়া শুনে ফেলছে। আর বল আমাদের সাজেস্ট করল যে লাভ ক্যান্ডি বইটা ওই স্টলে পাওয়া যাবে, অনন্য স্টলে পাওয়া যাবে। অনন্য স্টল সবই আসতো সব। হ্যাঁ, শোনা যাবে মাওলা মাওলা কিন্তু সব সেবা করে, আমার তো বাজেট না। আর আমরাও সাজেস্ট করতেছি সাইফুলের কাছ থেকে একটু নিয়ে পড়ার জন্য। সাইফুলের কাছে আছে ও বাইরে সাইফুলে বলছো রাস্তার জন্য চলো আমরা মাগরিবের প্রিপারেশন শুরু করে দিই। দেখ বইমালায় দেখছো জিজ্ঞেস করতো নাম অনন্য। আচ্ছা দেখ ওদিকে ভিড় জমছে। দেখ আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়া যখন আসছিল গতকালই নাকি গত পরশু যখন আসছিল, তখন যদি আমরা আসতাম তাহলে তাকে দেখতে পারতাম, দূর থেকে হলেও দেখতে পারতাম। দেখ মাশাআল্লাহ, এখন আমরা চলে যাচ্ছি মানে মাগরিবের নামাজ পড়তে যাবো, মাগরিবের সালাত আদায় করে তারপর আবার আসবো। নেক্সট টাইম যখন আসবো মানে অর্থাৎ মাগরিব শেষে আমরা আসবো, তখন আমরা বই কিনবো হিজরুল মুসলিম লাভ ক্যান্ডি। আর যদি হাসান ভাই একটা পছন্দ করেন তাহলে হাসান ভাই একটা নেবেন। মাশাআল্লাহ, আমরা এখন সলাদ আদায় করার জন্য আর সিঁড়ি উঠবো।